নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। তোমাদের ব্যস্ততার মাঝখানে আমি বেশি সময় নেব না, তোমাদেরকে আমি আজকের একটি ছোট্ট গল্প বলবো। দেখো তো তোমাদের আমার এই গল্প কেমন লাগে। আমার আজকের গল্পের নাম স্বর্গ ও নরক। আমি আমার আজকের গল্পে প্রবেশ করছি। রাজপ্রাসাদের বাইরে নদী তীরের বটতলায় এসেছেন এক সন্ন্যাসী। দলে দলে প্রজারা চলেছে তার আশীর্বাদ নিতে। তিনি একে একে সবাইকে আশীর্বাদ করছেন এবং যে যেমন প্রশ্ন করছে তিনি তাকে তেমনই উত্তর দিচ্ছেন। তার উত্তর শুনে সকলের মনের অন্ধকার কেটে গিয়ে ফুটে উঠছে এক আশ্চর্য আলো, যার কোনো তুলনাই হয় না। কথাটা রাজার এক সৈনিকের কানে গেল। সন্ন্যাসীর আশীর্বাদ গ্রহণের তার কোনো বাসনা ছিল না। তার মনে বহুদিন থেকে একটি প্রশ্ন উঁকি মারে, স্বর্গ ও নরক বলে সত্যি কি কোনো বস্তু আছে, নাকি অলীক কল্পনা সবই? মাঝে মাঝে এই প্রশ্ন বড় উদ্ভ্রান্ত করে তোলে তাকে। তাই তার বাসনা হলো প্রশ্নটি নিয়ে সন্ন্যাসী সকাশে যেতে। দেখা যাক সন্ন্যাসীর কাছ থেকে তার কোনো সদুত্তর পাওয়া যায় কি না, বা সন্ন্যাসী ঠাকুর কোনো আলোকপাত করতে পারেন কি না তার এই প্রশ্নের ওপর। সেই মতো সে সন্ন্যাসী ঠাকুরের পদবন্দনা করে দাঁড়ালো তার সামনে। ঠাকুর, স্বর্গ বা নরক বলে সত্যি কি কিছু আছে, আপনি কি মনে করেন? সন্ন্যাসী তার মুখের দিকে তাকালেন, জানতে চাইলেন তার পরিচয়। তুমি কে? আমি রাজসৈনিক। সন্ন্যাসী তার গর্বিত উত্তরে মনে মনে হাসলেন, বিদ্রুপপূর্ণ কণ্ঠে বললেন, কিরকম রাজার সৈনিক তুমি? তোমাকে দেখে তো ভিখারি মনে হয়। ভিখারি? রাজসৈনিককে সন্ন্যাসী ঠাকুর ভিখারি বলায় সে চটে গেল, চটে লাল হয়ে গেল। কোথে জ্বলে উঠল তার আপাদ মস্তক। সন্ন্যাসীর এত বড় সাহস, তাকে বলে কিনা ভিখারি? কাল বিলম্ব না করে সে সরসে তার তরোয়ালখানা খাপ থেকে বের করে সন্ন্যাসীর ঘাড়ে বসাবার জন্য গেল এগিয়ে। সন্ন্যাসী হা করে হেসে উঠলেন, বললেন, নরক আছে কিনা তুমি জিজ্ঞাসা করছিলে না, এই হলো নরক, এবার তুমি নরকে এসেছো। কথাটা শুনে তার কৃতকর্মের জন্য লজ্জা পেয়ে যায় সৈনিকটি। সে থতমত খেয়ে তরবারিটি খাপে ভরে ফেলে। সন্ন্যাসীর অট্টহাসিও থামল। গম্ভীর মুখে তিনি বললেন, এই হলো স্বর্গ, বুঝলে সৈনিক? এবার তুমি স্বর্গে পৌঁছে গেলে। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষেতে যে এই স্বর্গ নরক, মানুষের মাঝে এই সুরাসুর। হ্যাঁ বন্ধু, আমার স্বর্গ নরক গল্পটি এখানেই শেষ হলো। আমার এই গল্প তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নতুন পুরানো সকল বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে, তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। বন্ধুগণ, তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে তোমার বা তোমাদের সঙ্গে রেখো। আবার নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। বিদায় বন্ধু।